Hi everyone, good morning and welcome back to my channel Sudipta and Sora Vlog. So today I'm going to start the vlog with the vlog. I told my dad to give the camera. So I'm going to set up and start the vlog. This is Yuvan Baba who is very happy to come to the shop. I'm going to go to the shop all night and give my mom. So today I'm going to have a plan. I'm going to go to my mom. মানে আমার একটা মামার মেয়ের বেবি শাওয়ার আছে তো চলো দিনটা স্টার্ট করি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো অনেক দিন রূপচর্চা করিনি তাই আজকে একটুখানি যেহেতু বোনের সাধ আছে একটুখানি জাস্ট মুখে ফেস প্যাক লাগালাম এটা মামা আর্থের একটা উপদান তো একটু ভাতে গিয়ে ওয়াশ করে নেব আর মা ইউবানকে তেল মালিশ করছে তো চান করার জলে সমস্ত কিছু রেডি করি এই যে আমার সোনা যে এখনো দদন খাইনি এখানে শুয়ে আছে কি হয়েছে আজ খাচ্ছ না কেন বেরু বেরু যাব না আমরা তো ইউয়ানকে তো চান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি এবার যাই আমিও গিয়ে চান করে নি মুখে একটু ফেস প্যাক লাগিয়েছিলাম বাট কোনো চেঞ্জেস হয়নি এত ট্যান পড়ে গেছে তো যাই গিয়ে আমি চানটা করে নেই দেন রেডি হব এখন দেখো 10:30টা বাজে ব্রেকফাস্টও করি দেখো আমি হাফ রেডি হয়ে গেছি হাফ মানে কি মেকআপ মোটামুটি ডান চুল বাঁধা সিঁদুর পড়া এগুলো বাকি আছে শাড়ি পরব এগুলো টুকিটা কি বাকি আছে আর এই দেখো ইউয়ান একটুখানি মিনি ন্যাপ নিল উঠে পড়ল মিনি ন্যাপ নিয়ে আর আমি এই দেখো এই ডালটা নিয়ে নিয়েছি এবার ওকে ডালটা তাড়াতাড়ি করে খাইয়ে দিই লেট হচ্ছে 12টা অলরেডি বাজে তো এই দেখো এটা মা নিচে দিদাকে দেবে বলে এটা হচ্ছে ইউবানের ব্যাগপত্র আর ওই যে ইউবান মায়ের কোলে তো আমি একেবারে রেডি হয়ে গেছি একটু আলাদা লাগছে তো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ইউয়ান কে হাফ রেডি করেছি হাফ এখন রেডি করাবো ও ঘুমিয়ে না পড়লে আমি রেডি করতে পারবো না ওকে তো এখান থেকে মামাবাড়ি অনেকটা দূর কতক্ষণ 1.5 ঘন্টা মতন লাগবে 1 ঘন্টা 15-20 মিনিট মতন লাগবে যদি কিনা জ্যাম না থাকে আর এখন এক্স্যাক্টলি 1:04 বাজে কটায় পৌঁছাবো আমি জানি না ইউয়ানকে রেডি করে নিয়েছি ও ঘুমিয়ে পড়েছিল অ্যাকচুয়ালি জুতো পরেছে নতুন নতুন ড্রেস এটাও কালকে পরেছিল ওর বার্থডে উপলক্ষে তো পৌঁছে গেছি গিয়ে যদি পারি তাহলে ব্লগ করব অর এলস নট কমফোর্টেবল বলেও একটা ব্যাপার আছে এই যে এটা হচ্ছে আমার নেহা বনু আমার ছেলেকে আসার পরে কোলে নিয়ে নিয়েছে আমরা এবার যাচ্ছি আর একটা বনুর বাড়ি মানে এরই দিদি যার বেবি শাওয়ার আজকে আমার মেজো মামি এই যে বসে আছে মা আর মেন যার সাথ সে এখন খাচ্ছে আমার বোন তোমরা দেখলে আগে এটা একটা মাসি আর ওটা আর একটা বোন চ্যানেল আছে ওইটাই এই যে নিতু রানী আমার বোন নিতু হাও তোর কেমন ফিল হচ্ছে বল তোর এই পিরিয়ডটা কেমন ফিল হচ্ছে বল আমাদেরকে খুব ভালো না রেডি থাকে বা তাহলে রাতটা জাগার জন্য ইউয়ান ছোনা ইউয়ান তুমি কার কোলে উঠেছো এখন তোমরা সবাই দেখো ইউয়ান বাবা ওর একটা ছোট মাসির কোলে এটা হচ্ছে আমার বড় মামার ছোট মেয়ে মানে আমার বড় মামা দুটো মেয়ে তো এটা ছোট মেয়ে আর এই টাইমটায় না ইউয়ান একটু কাঁদছিল তাই আমি ওকে চেঞ্জ করে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম
এই যে হিরোইন যে ফোনে কথা বলছে এটা হচ্ছে আমার বড় মামি, আর এগুলো হচ্ছে মাসিরা। দেখালাম মা দাঁড়িয়ে আছে, ওটা পেছনে ছোট মামি গ্রিন শাড়ি দেখতে পাচ্ছ। তো এই বসেছিলাম, ইউভানকে ঘুম পাড়ানোর চেষ্টাতেই ছিলাম। আর এ দেখো ইউভান পুরো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পুরো কাদা হয়ে গেছে। তো নিতুদের ঘরে একটু ঘুমিয়ে পড়লো কিছুক্ষণ, খুব কষ্টে ঘুম পাড়িয়েছি। দেখো আমি শুয়েছি, শুয়াতে গিয়ে একটু জেগে গেছিলো, দেন ওর কাছে গিয়ে আমি চুপচাপ শুয়ে দিয়েছি। ইউভানকে বহুত কষ্টে জাস্ট ঘুম পাড়ালাম। প্রচুর বমি করছে এখানে এসে, মানে এখানে এসে ওরম ব্যাপার না, মানে ওরা তো ঠিক করে খাওয়ার টাইমিং ঠিক থাকছে না, খিদে পাইয়ে পাইয়ে খাওয়াচ্ছি। ওই জন্য পুরো শাড়ি ভিজিয়ে দিয়েছে আমার বমি করে, যে ক্যামেরার পেছনে আছে আমার বনু ইউভানের মাসি, ওই বমিটা পরিষ্কার করেছে। তো যাই হোক, ঝাও করে শোয়ালাম, একটুখানি ন্যাপ নিয়ে নিই, একটু বেটার থাকবে তাহলে। তো এই দেখো এখানে সব আমার মা মামিরা মাসিরা সবাই মিলে একটুখানি ফটো সেশন করছে। তো আমি নিজেদের বাড়িতে ফার্স্ট টাইম গেলাম, বেশ ভালো লাগলো। সবাই ফটো সেশনই করছে, এরপরে আমাদেরও চান আসবে। দেখো এই যে এখানে সেম ফটোগ্রাফি চলেই যাচ্ছে, এটা মাসিদের সাথে। এই দেখো আমি চলে এসেছি, ফটোগ্রাফি করছি আমি আর নিত্য দুজনে মিলে। এতেও হয়নি, আমরা ছাদে গিয়ে একটুখানি একটু ঢং ঢং করছিলাম, তো এগুলো করা হয়ে গেল। তারপরে এবার এখান থেকে চলে যাওয়ার টাইম চলে এসছে। তো আমি এখান থেকে বেরিয়ে আবার মামা বাড়ি গেলাম। মামা বাড়ি মানে নিতুর শ্বশুরবাড়ি থেকে একটুখানি ডিস্টেন্স, তো সবাইকে টাটা দিচ্ছি। ওই যে নিতু বসে আছে, মা টাটা দিচ্ছে, বড় মা মেজো মামি আর ছোট মামি। আর এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে, বড় মেয়ে, এটা দিদা বাড়ি চলে এসেছি। আর ইউভানকে একটু শুয়ে দিয়েছি, ও একটু রিল্যাক্স করছে। আর এই দেখো এইটা হচ্ছে দ্য গ্রেট আমার দিদা। আমার মায়ের সাথে কত মিল আছে না, আমার মনে হচ্ছে মা বয়স হয়ে যাচ্ছে, তো দিদার মতনই দেখতে হচ্ছে। আর ইউভানের মা বাড়িতে প্রচণ্ড গরম লাগছিলো, তো দেখো আমি সব জায়গায় ফ্যানের সামনে রেখে দিয়েছি। এটা হচ্ছে ছোটো মামাদের ঘর, আর ওই যে ভাই আর ছোটো বোন একটা, আর আমার মামাকে দেখো, ছোটো মামা খুব রোগা, একদম রোগা পাতলা আমার মামা। তো ইউভানকে বসিয়ে রেখে দিয়েছি ফ্যানের সামনে, একটু ভালো ছিল। আর এরপরে দেখো বড় মামিদের বাড়িতে আমি চলে এসেছি, বড় মামি আগেন ফ্যানের সামনে নিয়ে বসিয়ে বসিয়ে ছিল। আর এরপরে আমি সেজো মামিদের বাড়িতে গেছি, বাট তখন ইউভান এত কাঁদছিল কি কিছু ক্যাপচার করতে পারিনি, তার বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি করে, আর লেট বেশি করিনি। তো ইউভান বাড়ি চলে এসছে, বাড়ি এসে মাসাজও হয়ে গেল ওর, ওর ড্যাডি এসলো, আসলো অফিস থেকে, দিয়ে ওর সাথে একটু টাইম স্পেন্ড করছে। এবার ওকে স্পাঞ্জও করিয়ে দেবো, মা ওখানে জল গরম করছে, জলের দিলেই আমি স্পাঞ্জ করিয়ে দেবো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এই যে রাত্রির ডিনার, লিট্টি আর তার সাথে ধনে পাতার চাটনি। তো এবার আমি ডিনারটা করে নেবো, আর প্রচণ্ড বেশি টায়ার্ড লাগছে, আর সেরকম কিছু দেখানোরও নেই তোমাদের। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে, দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, দ্যাট ইজ সুদীপ্তা সৌরভ ব্লগ, অ্যান্ড আই উইল সি ইউ সুন টুমরো। টাটা, গুড নাইট।